সম্মানিত হাজিরিন, আজকে আমি কথা বলবো যারা নাকি পিতামাতার সাথে শব্দ ব্যবহার করে না, ভালো আচরণ করে না, পিতামাতার সাথে সুসম্পর্ক নাই, অর্থাৎ পিতামাতার নাফরমান ছেলে মেয়ে, তাদের সম্পর্কে। হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। কয় শ্রেণীর লোক? তিন শ্রেণীর লোক। তো তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না, তার মধ্যে প্রথম হচ্ছে যারা নাকি পিতামাতার বিরুদ্ধ চরণকারী, অর্থাৎ পিতামাতার বিরুদ্ধতা করে, সবসময় পিতামাতাকে দেখতে পারে না, পিতামাতাকে গালমন্দ করে, পিতামাতাকে খারাপ ভাষা ডাকে, খারাপ ব্যবহার করে, এইরকম। আর দ্বিতীয় প্রকার ব্যক্তি হচ্ছে যারা নাকি মদ পান করে, যারা কি পান করে, সচরাচর মদ পান করে, হ্যাঁ। আর তৃতীয় প্রকার লোক হচ্ছে যারা নাকি দান করে খোটা দেয়। আপনাকে আজকে আমি খাওয়াইছি, কোনো একটা সময় আপনার সাথে একটু না একটু কথাবার্তা নিয়ে হইতেই পারে, আপনি কি বলে ফেললেন যে আমি না আপনার খাওয়াইছি, আপনাকে মনে নাই, হ্যাঁ, তাহলে এটা দিয়ে কি হইলো, ওই যে খাওয়াইলাম এটা দিয়ে খোটা দিল, ঠিক না? এই খোটা দেওয়া ব্যক্তি আর পিতামাতার সাথে অসদ আচরণ অর্থাৎ খারাপ আচরণকারী ব্যক্তি আর হচ্ছে মদ খানেওয়ালা ব্যক্তি, এই তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তিন শ্রেণীর লোকের বাহিরে রাখুক, আমরা সবসময় দোয়া করি বলেন আমিন।